আসলে প্রথমবার মতো বিমান দুটো আসলে বেয়া হিসাবে এতো বেশি সুজন আসছিল বহুত কিছু বেয়াবহ ডর লাগিয়ে বহুত কিছু আসিল তো বিমান তুড়ি উড়িতে কি অবস্থা হইব কীভাবে অস্ট্রেলিয়া কিন বহুত কিছু মনে হচ্ছে কিন্তু বাস্তবে এতটুকু অসুবিধা নিল আসলে বহু বছর কাম সময়তে আসছিলাম এনলা যোগ্য সময় গরিবার সুযোগ হইব বা এনলাকা উন্নত হচ্ছে সমাজে আইবার সুযোগ হইব ইয়ান সনাতন কল্পনাও করি আর এক দেশ তো আগে আমরা কীভাবে ভ্রমণ করে বিমান লোক ভ্রমণ করি তাহলে এন আর হাসে নতুন আসিল প্রথমে আর বিমান আমাদের উড়ি তারপরে যে আশা আছিল যে বিমান উড়ান সন্দি লইব সহরগ সন্দি লইব ইয়াত তো আর সুবিধেই প্রথম যেহেতু পড়ছি এতে এয়ারপোর্ট তো লাল বিয়ার সময় বাউ লাগে তবে নতুন যেদিন ফুড়ছে এদিন তেমন বাউ লাগে কারণ নতুন বাব কিছু নসিনীর ঘন মানুষলে ফুড়ি নাই নতুন নতুন আয়েরে দু একদিন তেমন ভালো না লাগে বেগিম ভালো লাগি আর তো এরকম হরম না লাগে মানে যেদিন হয়ে শিখাই এদিন একখানে আসতো বেশি অশান্তি লাগিল তাহলে হান দিলাম গর তাইরে তাহলে আবু হালাম ভাই তার আদা মানে যাই রে হুয়া যা যা বুগুন না কিন্তু যে দুই দুম বেগিন গিয়ে তইলে তার আদা মানে বুস দিয়ে তইলে শান্তি লাগবো ফর তু আয় মাত্র হওয়া দেশ তো দেশ আমার শান্তি না লাগে তাহলে ফর ফর শান্তি লাগবো হয়ে মানে রাতে আই তার আদা আর গরম মাঝে এদিন আসছিল তাহলে সাতটা দুই সাতটা হয়ে মানে অশান্তি লাগিল তাইলে সার মেয়ের দিনের মাঝে আড়াত্তু বহু দিনাত্ত দিনে মানে খুশি আসি লাগে মন মাস যাইভারির আয় ভারির তোলে এই আনতো আড়াতা বহু শান্তি লাগে প্রথম দিন অস্ট্রেলিয়া পৌঁছানোর পরে আত্মভাষা দেখিলাম যে মানে অন্য অন্য জাত হল যেহেতু মাল্টি কালচারাল অস্ট্রেলিয়া বিভিন্ন দলীয় মানুষ সমাজের মানুষ বিভিন্ন দেশের তো অস্ট্রেলিয়ার তই আয়তো তার আর বাসালা আঁ বাসালয় ফরক আর আর চিনি দিনলে মানুষ কোনো হাসে নাই এ আর হাসে একটু নতুন নতুন মুখ্যই এবং ইয়া না আর হাসে ভালো না লাগে আর যারা আর হয় ফ্যামিলি আগে আসে ইতারে আর এত দূরে দূরে তারারই আর নসিনের নতুন আসি দেশে পেয়ে ইতারে আর নতুন আয় আর আর গদ্য নসিনের একজন লোকজন দেখা না পারি প্রথম দিন ভালো না লাগে হ্যাঁ অস্ট্রেলিয়া যেদিন আর হয়েছে এই দিন তো আর এত না মানে আর এত বাংলাদেশে তো এটা নতুন একখান দেশে আসি তা আর তো মানে দায় মানে সদে আইলাম বলি রে আরাটুন কিলাম লাগে মানে বালা লাগে। পরে আই রাজ দুশো দশ দিন পনেরো দিন যাতেও ইয়ে তারপরে আরাতুন আস্তে আস্তে কি আরা আস্তে আস্তে বালা বালা লাগে বা মানুষরে এই ভটগাছিনির বা আরা ট্রেনের ট্রেন লোরে কিকা চলাফি করি তারির তারপরে আরাটুন আস্তে আস্তে কিছুটা বালা লাগে বালা লাগিয়ে তারপরে এই পর্যন্ত ইয়ে হলেও খুব ভাব বেশি বালা লাগে ইয়ার তোমরা যেঠে আমি ফাই এর দুসার তাল্লা দে দে যা এটা ফোর্থ নাইট দুসার তাল্লা যেটি আনবে ফাই আরা বেকুন মশ ভরা করে আঁতো কি লাগের আর জিনিস সস্তা করে ভারিম এই সাপ্য করি আঁরা সস্তা করি আর কে যদি যদি এনলে বেই হিসাবে সস্তা করে বেই হিসাবে করে ঠিয়া নাই বলি আবার হন ডাবল ঠিয়ানো দিবো তোমার চিন্তা করি দুসারটা কুলাই ভারি ইয়ান প্রথমবার টিয়াচূড়ায় মতো চিন্তা করি যেহেতু আঁরে টিয়াঁয়াঁ চৈদ্দিন লাই যদি বেশি সরসা করিয় যদি দশ দিন বারো দিনের মাঝে ফুটে যাইল সমস্যা এত লাই সসা করিবার আগাঁরা গো ঘর বই বই চিন্তা করি জিনিস হতটার দরে আনিলি হস হইব এবং কঁরা তুন আছে। টিয়াঁয়া আসে টিঁয়ার লোয় উঁয়ার লো মিলাই হতটিয়াঁয়া সসা করে দিই হতটিয়াঁয়াঁয়াঁয়া আসে অনুসারে চিন্তা করিয়া সস্তা করি এবং টিয়া জিন সেন্টালিং তো দে ই নাড়ালা যথেষ্ট পরিমাণ ভালোভাবে চলিতে পারি চৈদ্দিন বাজারগুলিতে নাড়ার তো তেমন কোনো সমস্যা নাও আর হনজ নিঃন বেশি দর হার না আর আগে রাখি জিয়ান দর হার ইয় না মানে পরে রাখি আর হনজনি সঙ্গে হদাহের হারা উঁচার সাথে করি তাহলে তো কোনো সমস্যা নাও অস্ট্রেলিয়া বিশেষ করে অস্ট্রেলিয়া সরি করতে কিছু লেখাপড়ার প্রয়োজন যারা বিশেষ করে লেখাপড়া হয়েছে শিক্ষিত ইংরাজি হইতে পারে লিখিত পারে ইতের আল্লাহ বিশেষ করে সহিলে তেমন অসুবিধা নাই তবে বাসা জানিলে ভালো ইংরাজি নজানিলে ইতের আল্লায় সৌঁরি ভাইতে একটু কঠিন অস্ট্রেলিয়া শহরের তোয়তে সিস্টেম রান্না করবো ও সিস্টেমে তৈরি হ্যাঁ কঠিন হইতে পারে যদি সিস্টেমে থাকলে তো আর খুব সুবিধা যেন না কম্পিউটারের মধ্যে বইও তৈরি ফে নেটার বই আর বিভিন্ন জায়গার মধ্যে বিজ্ঞাপন দে

রসন আর আর কালচার ইয়ান ইয়ানো রাখকে আর এরিয়ার সুদিন কমন কালচার আছে যেন আর কালচার উল্টানো ইয়ানো তারা সাথে সমুন্নত করি মানে চলা শিখের ইয়ানোর ব্যাপারে আর এবার আগে আর আর সেম ক্যাম্পত মানে এক ক্যাম্পত আর আর কিছু বাই আগাছি তো এটার আর নতুন বারের মতো আই এর এটার আর আর বিভিন্ন ভাবে হল দিতে হবে যে নাকি বাজার সাজার ধাই কিভাবে বাজার যাব কীভাবে কী হিসাবে ব্যাংক তো বাইর করিব

মানে ভালো এক্ষণ সিস্টেম নাই এটা কিন্তু প্রত্যেকক্ষণ সিস্টেম নিজের গরু পরিষ্কার রাখা পরিবার আর ইয়ান একটা মালিক হল যে আর যেদিন আসি এদিন এখানে আর লো মালিক হলো চুক্তি হই যে সমাজ শক্তি হই গড়িয়ান তাকিয়ম আর ঘড়ি আনা নিজের ঘরের মতো করি ইয়ানোর যত্ন করিম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখিওম এই যেখানে আরার ওয়াদি ওয়াদা আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি আর ইয়ান এটা সব ই পরিবেশও এটা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি মূল্যায়ন করে অবশ্যই কিছু জিনিস সমস্যা আছে যেমন যারা বিশেষ করে বাসা নজানে ইংরাজি নজানে আল্লে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট ফুললে বা বিভিন্ন যা ফুললে অন ডাক্তরের দাহাইতে বা হনু অফিসারলে হঠাবার হইতে যারা ইংরাজি নজানে ইতার্লের সমস্যা তো এই হিসাবে আরও ফেমিলি যারা ইংরাজি নজানে ইতারারে হনমিক্যালয়ে যাইতে হন ধাহা তাহা ঘোড়াইতে হন অফিসারলে সাত আড়াত হোনে একজন তাহা পড়ে সহযোগিতা করি বললা। তো ইয়ানো এখান সোটো সমস্যা মানে যেখান অসুবিধা আছে যারা জানে নজানে ইতালার অসুবিধা আছে কিন্তু ইয়ানের সুবিধা করি পেলায় সরকারে এম ই পি নামে ইংলিশ প্রোগ্রাম আছে আর যদি এই প্রোগ্রাম শেষ ঘর করে পাঁচ ছ দশ ঘন্টা তারপরেও যদি ইংরাজি সেখানে হার ধৈলে আরোগ্য আট ছশ ঘন্টা হয় আরোগ্য ইংরাজি প্রোগ্রাম আছে সরকারে এই সমস্যার সমাধান করি পাল্লা বিভিন্ন মানে অ্যারেঞ্জমেন্ট করে রাখে আর একখান সামান্য যে ও হইলাম ইয়ান মানে আর আর কালচার লয়ের ইত্যাদার কালচার লোয়ের তফাত আছে আর আর ইয়ানো ঠিক তে অস্ট্রেলিয়ান মানে গভর্নমেন্ট খুব ভালো গভর্নমেন্ট এরে যার অধিকার তাত্তু যার সংস্কৃতি যা চলাচল মতো তে চলি ভার রে শনিক্ষা শনিককে বাধা দিবার নাই যার মতো চলি রে এদিকে যাই রে ইয়ান তেমন অসুবিধা না কি তোলা তলে হনভাবে চলিলে কেউজন আর বাচ্চার দিকে তোলে আরার দিকে ভবিষ্যৎ চিন্তা করি এ ধরনের সাহায্য মানে আরে হওয়া অস্ট্রেলিয়ালি এনেখান কনস্টিটিউশনালি এনেখান সিকুলার কান্ট্রি এই দেশ ইয়ানের মধ্যে জাত জাত ধর্ম পালন করিবার স্বাধীনতা আছে কি হনুকিয়া ধর্ম বা রশনীহন সভা করিবার বাধা দিন ভারি কিন্তু অস্ট্রেলিয়ার যে আগে আছে বিধান আছে কনস্টিটিউশন আছে ইয়ান মানি নিজের ধর্ম নিজের কালচার নিজের সভা বেগুন ফার্বে এটা হন বাধা নাই অস্ট্রেলিয়া সরকার তো ঘন ধর্ম বা জাতিরে হন নিজের সংস্কৃতি নিজের চলাফিরা নিজের হতাবার্তারা নিজের সব কিছু তো বঞ্চিত করিবার মতো কোনো কিছু নাই এটা লাইফ প্রত্যেক জাতির প্রত্যেক ইটার আর চলাফিরারে বাজে রাখি বলাই বলে সুযোগ সুবিধা আছে তো আরও এটি বিভিন্ন ধর্মীয় সভা আর মসজিদ মদারসাদ লেখাপড়া করতে কোনো অসুবিধা নাই ইয়ানোর সুযোগ আছে ধর্মীয় অনুষ্ঠান দর্শনীয় অনুষ্ঠান মানে ধর্মতে গরিব থারি ধর্ম গরম মাঝে গরিব ধরি বা আরাতুন একা মসজিদ মাদার সাক্ষাৎ দূরে একাজ যাইতে মানে আরাতুন আর তুমি বারাদিনে যাওয়াভাবে স্বাধীনভাবে গড়ি ফাড়ি মানে এদের সব মাসে আর সিদে স্বাধীনভাবে গড়ি ফাঁড় দিয়ে আর বেশ বেশি খুশি এডে ভাতৃক্য নাই হিংসা নিন্দা নাই মানে আর যাতক যার যার ধর্ম তত পালন করতে পারবে ইয়ানোর বেশি ভালোবাসি বেশি ধন্যবাদ অচিনা অপরিচিত মনে করেন আর দেশত যে একটা ছিলাম বাংলাদেশত এটা আর চলাফিরা প্রায় মানুষের চলাফিরা একটু দেখিতাম এটা আজ দেখি বিভিন্ন মানুষ দুশত মতো জাতি আছে তো ইতারা বিভিন্নজন বিভিন্ন ডুলিয়া চলাফিরা করে কি যে নিজ নিজ ধর্ম অনুসারে বহুত ধর্ম ধর্ম ধর্মরে ফলো করি চলাফিরা করে বহুত কে নিজের সংস্কৃতি রে ফলো করে চলাফিরা করে তো প্রায় কিছু ভিন্নতাদ আজ চলাফিরার মধ্যে যারা যে জাতি তারা এই জাতি অনুসারে চলাফিরা করে আর এটা আসি মানে সম্ম কিনে যেতে মানে আরা আছি নতুন নতুন বা কি নাম হয় এখন এই সরকারের সরকারের মানে সাহায্য করে মানে আর যে ঘরের আসি তাই এখন আর এত কঠিন ওই যে মানে আর আর নিজের এখন লাইফ চিন্তা ভাবনা মানে এদের সমাজে সুন্দর করে এদের সমসিলেন্টি হিসাবে আর থাকি সরকারের আইন মানি তারপর কি নাম হয় আর আর পুজেন মানে কি এই পুজেন মানে লেখাপড়া করি মানে পরিবর্তন মানে পরিকল্পনা অস্ট্রেলিয়া এবার আগে বহু পরিকল্পনা আসিল এখনও আছে জিয়ান আর বাস্তব পরিকল্পনা মনে করি ভবিষ্যত এখন লেখাপড়া করি আসছি লেখাপড়া করি এখন কলেজত লেখাপড়া করি তো ইয়ার এসেছ এবার পরে ইউনিভার্সিটি যাই এ ডিগ্রি ডিগ্রি করিবার ইচ্ছা এবং ডিগ্রি করিয়ে রে বিভিন্ন সেক্টর হাজ করিবার পরিকল্পনা ভবিষ্যতে হ্যাঁ এত কিছু পরামর্শ আছে যে মানুষের সামনে আইবার আছে এটা তো যে বেশি সমস্যা বুক ঘরে আয়ের হইল ভাষার সমস্যা যার আর প্রসেসিং চলে প্রসেসিং দে ইতরা তো ইংলিশ বিশেষ করে বা আয়ত্তা আনব লাগলে একটু বেশি গুরুত্ব দিয়ে চেষ্টা করান দরহার আর ইতেরাতো যেতে এরা আই যাবোই ইতার পোশাক আর এডিয়ার পোশাক তারা তার নমিলে আড়ার পোশাক লোশাক নমিলে ইতারা যদি আইবার সময় দে বিশেষ করে মাইহান তোর পোশাক তোষাক মানে তারা যেহেতু তারা তৌফিক আছে সে যদি তারা আনি ভারত দলে তারা লাগাবলি সুবিধা আর তো এডা আয়রে এখানে ইন্ডিয়াখান অনুভূতি লাইলে আহরব দে ইথারা রোহিঙ্গা জাতির পক্ষতো অস্ট্রেলিয়ার মাঝে মডেলাইড দি ইথারা যদি ভালো করে চলতে দাহা এই অস্ট্রেলিয়ার জনগণে বুঝবেন যে রোহিঙ্গা হা এত সভ্য এত ভালো ইন্ডলিয়া মানুষ আত দেশের মাঝে আরও আয়ন দরকার আছে যেহেতু এমন আর দেশে তাই ভালো নাগরিক বলে হারি আর একখান দেশ উন্নতি হইতে ভালো নাগরিকের বেশি দরকার আর অস্ট্রেলিয়াতে এন উন্নত আরও উন্নত হইতে এ সমস্ত নাগরিক মানুষ থাকিব এত মানু অনুভূতি লয়ের অনুভূতি ইতার দিন জমান হার একর্ডিংলি একইভাবে ইতারা এডা আয়রে সুশৃঙ্খলভাবে সুন্দর করে সরকারের আইন মানি নিজর ঐতিহ্যে রক্ষা করে চলান